Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Narayanam Namaskritya. Naram Chaiva Narottamam. Devim Sarasvatim Vyasam. Tato Jayamudirayet. Nashta Prayeshva Bhadreshu. Nityam Bhagavata Sevaya. Bhagavati Uttama Shloke. Bhaktir Bhavati Naishthiki. Granthraj Srimad Bhagavatam Ashtama Skandha Tritiya Adhyay Shlok Sankhya 28 Namaha Namaha Tubhyam Asahya Vega Shakti Trayaya Akhila Dhi Gunaya Prapanna Palaya Duranta Shaktaye Kat Indriyanam Anvapya Vartmane. Namo Namastubhyam Asahya Vega. Shakti Traya Khiladhi Gunaya. Prapanna Palaya Duranta Shaktaye. Kadindriyanam anavapya vartmane. Namo namastubhyam asahya vega. Shakti trayaya khiladhi gunaya. Prapanna palaya duranta shaktaye. Kadindriyanam anavapya vartmane. Namo namastubhyam asahya vega. Shakti trayaya khiladhi gunaya. Prapanna palaya duranta shaktaye. Kadindriyanam anavapya vartmane. Bolun.
माताजी ने कौन হরে কৃষ্ণ অনুবাদ হে প্রভু আপনি তিন প্রকার শক্তির অসহ্য বেগের নিয়ন্তা আপনি সমস্ত ইন্দ্রিয় সুখের উৎসরূপে প্রতীয়মান এবং আপনি শরণাগত জনের রক্ষক আপনি অনন্ত শক্তি সমন্বিত কিন্তু যারা ইন্দ্রিয় সংযমে অক্ষম তারা আপনাকে লাভ করতে পারে না আমি বারবার আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তাৎপর্য আসক্তি লোভ ও কাম এই তিনটি অসহ্য বেগ হচ্ছে ভগবানের শ্রীপাদ পদ্মে মনকে একাগ্র করার প্রতিবন্ধক স্বরূপ এই বেগগুলি সক্রিয় হয় কারণ ভগবান চান না যে অভক্ত এবং নাস্তিকেরা তাকে উপলব্ধি করুক কিন্তু কেউ যখন ভগবানের শ্রীপাদ পদ্মে শরণাগত হন তখন এই প্রতিবন্ধকগুলি দূর হয়ে যায় এবং ভক্ত তখন ভগবানকে উপলব্ধি করতে পারেন তাই ভগবান হচ্ছেন শরণাগতের রক্ষক ভগবানের শ্রীপাদ পদ্মের শরণাগত না হওয়া পর্যন্ত ভগবানের ভক্ত হওয়া যায় না কিন্তু কেউ যখন ভগবানের শরণাগত হন তখন ভগবান তাকে তার অন্তর থেকে বুদ্ধি প্রদান করেন যার ফলে তিনি ভগবত ধামে ফিরে যেতে পারেন হরে কৃষ্ণ ধন্যবাদ হরে কৃষ্ণ ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ শ্রীচৈতন্যমনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যম দদাতি স্বপদান্তিকম বন্দেহম শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণচৈতন্যদেবম শ্রীরাধাকৃষ্ণপাদাং সহগণললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ নমো ওম বিষ্ণুপাদায কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী মুখম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘায়তে গিরিম ইয়ৎ কৃপাতমহম বন্দে শ্রীগুরুন দীনতারিণম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাম পাবনেভ্যো
Vaishnavebhyo namo namaha namo mahavadanyaya krishna prema pradayate krishnaya krishna chaitanya namane gauratvishe namaha pancha tattvatmakam krishnam bhaktarupa svarupakam bhaktavataram bhaktakhyam namami bhakta shaktikam Aradhya Bhagavan Vrajeshatanayas Taddhama Vrindavanam Ramya Kachidupasana Vrajavadho Vargenaya Kalpita Srimad Bhagavatam Pramanam Amalam Premapumartho Mahan Shri Chaitanya Mahaprabhor Matamidam Tatra Dharavna Paraha He Krishna Karuna Sindho Dinabandho Jagatpate Gopesha Gopika Kanta Radha Kanta Namostute Tapta Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vrishabhanu Sute Devi Pranamami Hari Priye Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Srivasadi Gaura Bhakta Vrinda Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna. Sarva pratham ami ei bolte chai je ami bhalo bhabe bangla kotha bolte pari na. Amar je bhul hobe kripa kore khoma korben. Ami chesta korchi. Sridham Mayapure apnader shonge ekhane Shri Mayapur Chandroday Mundire Krishna কথা করার সুযোগ পেয়েছি আমি নিজেকে খুব ভাগ্যশালী মানছি আমার জন্য একটা আনন্দের ব্যাপার এখানে শ্রীমদ ভাগবত পাঠে প্রসঙ্গ চলছে গজেন্দ্র সমর্পণের স্তুতি করছেন খুব সুন্দর প্রার্থনা খুব প্রসিদ্ধ প্রার্থনা শ্রীমদ ভাগবতের আর উনি অনেক কিছু ভালো ভালো জিনিস বলেছেন আমাদের জন্য অনুসরণীয় কথা বলেছেন উনি আর এই শ্লোকে যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে উনি বলেছেন যে ভগবান হচ্ছেন প্রপন্ন পালো প্রপন্ন অর্থাৎ শরণাগত যারা ওনার চরণ কমলে শরণাগত থাকে তাদের উনি পালক কিংবা রক্ষক এইটা হচ্ছে ভগবানের গুণ আর এই বিষয়ের উপরে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য আমরা সবাই এখানে এসেছি ভগবানের আশ্রয় গ্রহণ করার জন্য ভগবানের আশ্রয় গ্রহণ করলেই আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারব ভগবত গীতায় পুনঃ পুনঃ ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেন যে যে উনার শরণ গ্রহণ করেন তাকে নিশ্চয়ই উনি রক্ষা এবং আশ্রয় প্রদান করবেন ভগবদ গীতার শেষ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন মনমনা ভবমদ ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামেবৈষসি সত্যম তে প্রতিজানে প্রিয়সি মে হে অর্জুন তুমি আমার ভক্ত হও সদা আমার তুমি স্মরণ করো আমাকে নমস্কার করো আমার উপাসনা করো আর আমি
সত্যি বলছি, সত্যন্তে প্রভুপাদ এক জায়গায় বলেন প্রবচনে, ভগবান মিথ্যে কথা বলার জন্য অবতার নেননি, যে কিছু উনি বলেন সেটাই সত্য, সত্যন্তে। তো শ্রীকৃষ্ণ বলছেন সত্যই আমি তোমাকে নিয়ে যাব, আবার আমার ধামে নিয়ে যাব। এইটা হচ্ছে প্রভুপাদ বলেন সমস্ত ভগবদ্গীতার সবচেয়ে গোপনীয় ব্যাপার, এটা হচ্ছে ভগবদ্গীতার সিদ্ধান্ত, শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়া, শুধু সাধারণ ভক্ত নয়, শুদ্ধ ভক্ত হওয়া, সব সময় সদা 24 ঘন্টা ভগবানের স্মরণ করা, ভগবানের সেবা করা, এটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, ভারতবর্ষে এবং বাইরেও অনেকরা এরকম আছে যারা ভগবদ্গীতা হয়তো পড়েছেন সবাই, কিন্তু এই গোপনীয় যে সিদ্ধান্ত এ জানে না। কেউ বলে ভগবদ্গীতার সিদ্ধান্ত হচ্ছে কর্ম করো, কেউ বলে যোগ করো, অষ্টাঙ্গ যোগ করো, এটা হচ্ছে ভগবদ্গীতার সিদ্ধান্ত, এভাবে ভিন্ন মত সবার। কিন্তু আসলে ভগবদ্গীতার সার হচ্ছে এটা, মন মনা ভব মত ভক্ত। এখন প্রভুপাদ বলেন যে আচ্ছা, এইটা কৃষ্ণপ্রেম হচ্ছে এত উঁচু উদ্দেশ্য, লক্ষ্য, কিন্তু এই উদ্দেশ্যের লাভ করার জন্য আমাদের কি যোগ্যতা দরকার, এটা এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। কি করে লাভ করতে পারি আমরা কৃষ্ণপ্রেম? তো শ্রীল প্রভুপাদ বলেন এই পরের শ্লোকে ভগবান এই বলেছেন, কি পরের শ্লোকটা কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত প্রকারের যে ধর্ম আছে, বর্ণাশ্রম ধর্ম, এই ধর্ম, ওই ধর্ম, ওই সব সবকটি তুমি ত্যাগ ত্যাগ করে দাও, শুধুমাত্র আমার তুমি শরণ গ্রহণ করো, সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করে দেব। তো এই হচ্ছে ভগবানের বাণী, তো শরণ নাও ভগবানের। আর প্রভুপাদ বলেন যে শ্রীকৃষ্ণ উচ্চ স্বরে ঘোষণা করছেন, যখন উনি সর্বধর্মান পরিত্যাজ্য শ্লোকটা বলেন উচ্চস্বরে উনি ঘোষণা করছেন, যে সময় উনি অর্জুনের সঙ্গে কথা বলছিলেন, ভগবদ্গীতার বাণী বলছিলেন, সেই সময় যেভাবে দুজন সংবাদ করে সেভাবে বলছিলেন। হ্যাঁ, এখানে আমি দেখি সবাই উচ্চস্বরে সাধারণই কথা বলে সব সময়, এমন লাগে কি ঝগড়া করছে কি না, কাছে গিয়ে দেখা যায় না, এরা তো এরকমই কথা বলে, ভারতে তো এটা সব জায়গায় দেখা যায়, যে সামনে মানুষ দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ওর সঙ্গে কথা বলার সময় এত উচ্চ স্বরে বলে, দরকার নেই। তো শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে সংবাদ করছিলেন, অর্জুন প্রশ্ন করছিলেন, শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছিলেন, কিন্তু যখন সর্বধর্মান পরিত্যাজ্য শ্লোক বলার সময় এলো, তো শ্রীকৃষ্ণ উচ্চ স্বরে বলা শুরু করে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। কেননা এটা হচ্ছে ভগবদ্গীতার গুরুত্বপূর্ণ শ্লোক সার, প্রভুপাদ বলেন এটা হচ্ছে অন্তিম নির্দেশ ভগবান শ্রীকৃষ্ণের ভগবদ্গীতায়, শরণ গ্রহণ করা। তাই জন্যে ভগবানের শরণ গ্রহণ করার সময় যে ভক্ত থাকে কিংবা এক সাধক থাকে, তার মনে একটা প্রশ্ন উৎপন্ন হতে পারে, আমি শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ যদি করি, কি শ্রীকৃষ্ণ বাস্তবে কি উনি যোগ্য শরণ্য, শ্রীকৃষ্ণেরই শরণ গ্রহণ করা উচিত? এই প্রশ্নটা মাঝে মাঝে আসে, বিশেষ করে ভারতবর্ষে অনেকরাই আছে,
ওরা বলেন শ্রীকৃষ্ণের শরণ কেন, ইনার শরণ কেন নেব না, উনার কেন নেব না, এই দেবী দেবতা আছে অনেক আছে, তাদের শরণ না গ্রহণ করে শুধুমাত্র শ্রীকৃষ্ণের শরণ কেন গ্রহণ করা উচিত? তাই এখানে এই শ্লোকে গজেন্দ্র কি বলছেন, প্রপন্ন পাল, উনি আশ্বাসন দিচ্ছেন যে ভগবান হচ্ছেন শরণাগত ভক্তের পালক, রক্ষক, এটা সত্য। যেই ভগবান বলেন আর যে ভগবানের ভক্তরা বলেন, শুদ্ধ ভক্তরা বলেন, সে কখনোই মিথ্যে হতে পারে না। আগে ভক্তিরসামৃত সিন্ধু নামের গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী 64 ভগবান কৃষ্ণের গুণের ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা হচ্ছে শরণাগত পালকহ, এই ব্যাপার যে গজেন্দ্র বলছেন এখানে, সেই ব্যাপারটাই রূপ গোস্বামী ওখানে বলছেন, শরণাগত পালকহ। আর উনি একটা উদাহরণ দিচ্ছেন যে একটা ব্যক্তি ছিল যে নিজেকে শ্রীকৃষ্ণের শত্রু মানছিল। শ্রীকৃষ্ণ কারো শত্রু নয়, উনি তো সবার শুভচিন্তক। কিন্তু অনেকরা এভাবে এরকম থাকে, যারা অসুরী বৃত্তির মানসিকতা যাদের থাকে, তারা হয়তো ভাবে যে শ্রীকৃষ্ণ আমার শত্রু, আমিও শ্রীকৃষ্ণের শত্রু। তো এরকম একজন শত্রু ছিল, তো এই যে শত্রুটা, ও যখন শ্রীকৃষ্ণের কাছে এলো, ও উজ্জ্বলিত হয়ে গেল, এই মনে রেখে যে যদি আমি শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করি, শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করবেন, তাই জন্য আমার কোনো ভয় করা দরকার নেই। মানে শ্রীকৃষ্ণের ভয় করার কখনোই দরকার নেই। কেন? যদি আমরা শুধুমাত্র শ্রীকৃষ্ণ আশ্রয় গ্রহণ করি, তারপরে শ্রীকৃষ্ণ রক্ষা করবেন। রূপ গোস্বামী বলেন যে শ্রীকৃষ্ণের তুলনা চন্দ্র থেকে করা হয়েছে। যেভাবে চন্দ্র নিজের কিরণের বিস্তারিত করে সব জায়গায়, একটা চণ্ডালের বাড়িতেও চন্দ্রের কিরণ যায়, সেভাবে শ্রীকৃষ্ণ ভেদ করেন না, সবাইকে নিজের কৃপা লাভ করিয়ে দেন, বিস্তার করেন নিজের কৃপা। তাই জন্য রূপ গোস্বামী বলছেন শ্রীকৃষ্ণের একটা গুণ হচ্ছে শরণাগত পালকহ। আর ভগবদ্গীতা অন্য জায়গাও তো ভগবান বলেন অনেকবার, পুনঃ পুনঃ এই ঘোষণা করেন। যেমন একটি দুটি শ্লোক বলছি, দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্যয়া মামেব প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। আমার মায়া এই যে জড় জগতে একটা বিরাট সমুদ্রের সমান আছে, যাকে পার করা প্রায় অসম্ভব, তবুও যে ব্যক্তি আমার চরণের আশ্রয় গ্রহণ করে, তে সহজেই এই মৃত্যু সংসারকে পার করে চলে যেতে পারে। মচ্চিত্তা সর্বদুর্গাণি মত প্রসাদাত তরিষ্যসি, যে সবসময় আমার স্মরণ করে ভক্তিভাবে, আমার কৃপায় আমি তাকে এই কষ্ট থেকে পরে অবস্থায় আমি রাখতে পারি। তো ভগবান এভাবে ভগবদ্গীতা অনেক বলেছেন। ভক্তিরসামৃত সিন্ধুতে 64 ভক্তি সাধনা ভক্তির অঙ্গের বর্ণনা রূপ গোস্বামী করেছেন। তাতে একটা অঙ্গ হচ্ছে শরণাপত্তিহি, মানে শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করা। এখন শরণ মানে কি? আমাদের আচার্য ইনি টীকায় লিখেছেন যে শরণের অর্থ হয় দুটি অর্থ, একটা হচ্ছে রক্ষা, দ্বিতীয় অর্থ হচ্ছে আশ্রয়। যখন আমরা শ্রীকৃষ্ণের শরণাগত হই আমরা যেই সময়, তখন রক্ষা পাই এবং আমরা আশ্রয় লাভ করি। বিশেষ ব্যাপার, নৃসিংহ পুরাণ থেকে
রূপ গোস্বামী একটা শ্লোক বলেন, ত্বাম প্রপন্নোস্মি শরণম দেব দেব জনার্দন ইতিহ শরণম প্রাপ্ত ক্লেশাত উদ্ধরাম্যহম। ভগবান নিজেই বলছেন, কি বলছেন, যে ব্যক্তি আমার কাছে এসে বলবে শরণম প্রপন্নস্মি, প্রপন্ন মানে আশ্রয় শরণাগতি, যে ব্যক্তি আমার কাছে এসে বলবে শরণম প্রপন্নস্মি আমি আপনার শরণ গ্রহণ করার জন্যে এখানে এসছি, কৃপা করে আমাকে স্বীকার করুন, তো তবে দেব দেব জনার্দন, ভগবান জনার্দন শ্রীকৃষ্ণকে এভাবে যাচনা করে যে কৃষ্ণের আশ্রয়ে আসছে, তো ভগবান কি বলেন, এতে ইহা মানে এইভাবে যে বলে যে প্রার্থনা করে আমার কাছে এসে শরণম প্রাপ্ত আমার শরণ প্রাপ্ত করে ক্লেশাত উদ্ধরাম্যহম, সমস্ত প্রকারের ক্লেশ থেকে আমি তার উদ্ধার করে দেব, এটা কিন্তু নিশ্চিত, এটা কিন্তু সত্য। এভাবে ভগবান বলেন যে যে উনার শরণ গ্রহণ করে সেই শরণটা কখনোই নিষ্ফল হবে না। এখন দেখুন, শরণ এই শব্দের দুটো অর্থ আমি বললাম, কিন্তু শরণাগতি মানে যে পদ্ধতি, শরণ গ্রহণ করার যে পদ্ধতিটা তাকে শরণাগতি বলে। আর যেই শরণ গ্রহণ করার জন্য ভগবানের কাছে এসছে সেই হচ্ছে শরণাগত। শরণাগত যখন শরণাগতির পদ্ধতিটা স্বীকার করে, যখন সেই শরণাগতি শরণাগতির সিদ্ধ অবস্থা লাভ করে, তাকে বলে শরণাপত্তি, শরণাপত্তি, আপত্তি মানে লাভ করা। আর যার শরণ আমরা গ্রহণ করি ভগবানের, তিনি হচ্ছেন শরণ্য, যার শরণ গ্রহণ করা উচিত। এই সংসারে বিভিন্ন রকমের শরণ্য আছে, কিন্তু এইগুলো সব মিথ্যে, মিথ্যে শরণ্য। আসলে আমাদের আশ্রয় দিতে পারবে না, আমাদের রক্ষাও করতে পারবে না। তাহলে কি কোন ধরনের এই শরণ্য হলো? সব মায়ার শরণ্য, কিন্তু ভগবান হচ্ছেন আসলে শরণ্য, শরণ্যম, যে রক্ষা করবেন, আমাদের আশ্রয়ও প্রদান করবেন। দেবর্ষি ভূতাপ তৃণাম পিতৃণাম ন কিঙ্করো নায়ম ঋণী চ রাজন সর্বাত্মনা ইহ শরণম শরণ্যম গতো মুকুন্দম পরিহৃত্য কর্তম। শ্রীমদ ভাগবতের একাদশ স্কন্ধে বর্ণনা হয়েছে যে এই সংসারে জড়জগতে আমাদের বিভিন্ন রকমের দায়িত্ব থাকে, দেবতার প্রতি যে ঋষিগণ হয়েছেন তাদের প্রতি, যে বিভিন্ন রকমের প্রাণীগুলো আছে তাদের প্রতি, আমাদের মনুষ্য জাতির প্রতি, অনেক আমাদের দায়িত্ব আছে। আর এই দায়িত্বগুলো যদি আমরা ভালো করে, এই ঋণটা যে আছে, যদি আমরা ভালোভাবে কোনো বিভিন্ন ধর্মে ধার্মিক ক্রিয়া করে আমরা কি বলে পূর্ণ না করে এটা পাপ হয়। কিন্তু যে ব্যক্তি এই সমস্ত প্রকারের কর্তব্য, এই এই দায়িত্ব ত্যাগ করে ভগবান মুকুন্দের আশ্রয় গ্রহণ করে, এখন সে কারো কিঙ্কর থাকবে না, দাস থাকবে না, আর কারো প্রতি ঋণী থাকবে না, স্বতন্ত্র মুক্ত হয়ে যাবে, আর ও এখন কৃষ্ণ দাস হয়ে যাবে, বৈষ্ণব দাস হয়ে যাবে। কেন? মুক শরণম শরণ্যম, যে শরণ্য আছেন মুকুন্দ শ্রীকৃষ্ণ তার শরণ গ্রহণ করেছে, তাই জন্যে। মুকুন্দের অতিরিক্ত যদি অন্য কোনো ব্যক্তির আমরা শরণ গ্রহণ করি, তাহলে এভাবে আমরা অন্য দায়িত্ব থেকে মুক্ত হব না, সেটা সম্ভব নয়। শুধুমাত্র মুকুন্দ শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করা উচিত, কারণ উনি হচ্ছেন আসলেই শরণ্যম।
আর শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে তো বলা হয়েছে প্রসিদ্ধ শ্লোক, আপনারা সবাই জানেন, অহো বকেয়ম স্তন কালকূটম জিঘাংসায় পায়ত অপ্যয়ত পায় সাধবি লেভে গতিম যদ্ধাতৃচিতম ততোন্যম কম বা দয়ালুম শরণম ব্রজেম। উদ্ধব বলছেন, ভগবান কৃষ্ণ ছাড়া আর কে এখানে এত দয়ালু আছেন, কে আছেন যে বাস্তবে শরণ্য, যার শরণ গ্রহণ করা উচিত। যেভাবে উনি পুতনাকেও পুতনার উদ্ধার করলেন, আর কি বলা যায়। পুতনা কেন এসেছিল শ্রীকৃষ্ণের কাছে? বিষ, নিজের স্তনে বিষ লাগিয়ে এলো যে আমি স্তনপান করাবো শ্রীকৃষ্ণকে আর মেরে ফেলবো। এটা ছিল পুতনার মনোভাব। কিন্তু শ্রীকৃষ্ণ কি স্বীকার করেছেন? মাতৃত্ব ভাব, যে পুতনা আমাকে এসছে দুধ দিতে এসছে, তো মা দেয়, এ তো আমার মার মতন, তো গোলক বৃন্দাবনে ওকে মার স্থান দেব, আমি একটা ধাত্রী স্থান দেব। এই হচ্ছেন শ্রীকৃষ্ণ, অদ্ভুত কৃপা। তাই জন্য তো উনি হচ্ছেন আসলেই শরণ্যম। একটা রামায়ণের কথা আমি সংক্ষিপ্তে বলতে চাই। যখন শ্রী রামচন্দ্র বানর সেনা নিয়ে সমুদ্রের তটে দাঁড়িয়েছিলেন, উনি প্রতীক্ষা করছিলেন যে রাবণ এখানে আসুক, রাবণ এখানে এসে সীতা দেবীকে ফেরত দেব। কিন্তু রাবণ তো আসেনি, ওখানে লঙ্কায় রাবণ বসে ইষ্ট গোষ্ঠী করছে, নিজেদের মন্ত্রীগণ ছিল, সেনাপতি ছিল, হ্যাঁ, আর ওখানে বিভীষণ যে ওনার ছোট ভাই ছিলেন, উনি বকেছেন রাবণকে, নির্ভয় হয়ে বকেছেন কি আপনি যে করেছেন সেটা খুব খারাপ, আর এটা দণ্ড নিশ্চয়ই আপনি পাবেন, আপনি খুব ভুল করেছেন, তবুও এখনো সময় আছে, এখনো শ্রী রামচন্দ্র ওখানে দাঁড়িয়ে আছেন, উনি খুব কৃপালু, যদি আপনি গিয়ে এখন সীতা দেবীকে ফেরত দেন, ওনার শরণ গ্রহণ করেন, উনি ক্ষমা করবেন, এইভাবে আপনি বাঁচবেন, লঙ্কা বাঁচবে, যদি আপনি গিয়ে এরকম করেন না, অহংকারের জন্য অজ্ঞানের জন্য সর্বনাশ হয়ে যাবে, সম্পূর্ণ লঙ্কা নষ্ট হয়ে যাবে। তো রাবণ তো দুষ্ট, দুষ্ট ব্যক্তিকে যখন কোনো একটা ভালো নির্দেশ উপদেশ দেওয়া যায়, ও তো ওর রাগ বেড়ে যায়। রাবণ এত রেগে গেল আর বহিষ্কৃত করে দিল, বাইরে করে দিল, বের করে দিল বিভীষণকে, তুমি আসলে আমার শত্রু বিভীষণ, শুধু আমার ভাই বলে তুমি আছো এখানে, কিন্তু আসলে তুই আমার শত্রু, চলে যাও এখান থেকে, যদি তুমি আমার ভাই না থাকতে এই ক্ষণে তোমার আমি তোমাকে মেরে ফেলতাম। তো বিভীষণ চলে গেল ওখান থেকে, কি করা যায়। আর নিজের চারটে যে পার্শ্ব ছিল তাদের সঙ্গে আকাশপথ থেকে সমুদ্র পার করে যেই স্থানে শ্রী রামচন্দ্র বানর সেনার সঙ্গে ছিলেন ওখানে এলেন। সুগ্রীব অন্য বানরের সঙ্গে ওখানে বসেছিলেন সমুদ্রের তটে, দেখলেন হঠাৎ এই আবার কি আসছে, এরা রাক্ষসগণ আসছে, সবাই নিজের সব গাছ টাছ সব তুলে, পাথর পাথর সব তুলে, এরা এসছে, যুদ্ধ হবে বলে সবাই দাঁড়িয়েছে। যখন বিভীষণ দেখেছে, তো উনি ওখানেই হাওয়ায় দাঁড়িয়ে থাকেন, বলেন না 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 না, আমি যুদ্ধ করতে আসিনি, তাহলে কেন এসছেন? আমি এসছি রাঘবম শরণম গত, শ্রী রামচন্দ্রের শরণ গ্রহণ করার জন্যে আমি এসছি। কেন? সর্বলোক শরণ্যম, উনি হচ্ছেন সর্বলোকের শরণ্যম। তো সুগ্রীব ওখানে ছিল,
অন্য বানরলা ছিল, বিশ্বাস করেনি। সুগ্রীব এসে বলে, তুমি দাঁড়িয়ে থাকো, আমরা দেখি, আমরা আলোচনা করি একটু, আমাদের নিজের ইষ্টগোষ্ঠী করি, আমি দেখি আপনাকে এখানে শিকার আমরা করতে পারি কি না। তো সবাই রামচন্দ্র ভগবানের কাছে গেলেন। সবাই এই ধরনের এসছে, বিভীষণ বলছে যে ও রাবণের ভাই, আর রাবণকে ছেড়ে আপনার শরণ গ্রহণ করার জন্য এসছে এখানে। আমার তো শ্রী রামচন্দ্র জিজ্ঞেস করলেন সবাইকে, হ্যাঁ আপনার নিজেদের মত কি একটু বলুন। তো সুগ্রীব বলল, না না না, বিশ্বাস করা যায় না, এই তো রাক্ষস, এই রাবণের ভাই এখানে এসছে, কপটি, কপটি ভাব, রাক্ষসের সবাই কপটি ভাব থাকে, এসছে আর আমাদের এখানে এসে আমাদের মধ্যে কি চলছে, কি খবর, আমাদের সেনার অবস্থা কি, হ্যাঁ এইসব দেখে আবার রাবণকে গিয়ে খবর দেবে, কিংবা আমাদের মধ্যে কোনো একটা সমস্যা করবে, এ রাক্ষস আছে, কোনো দিন বিশ্বাস করা যায় না এদের। তো অন্যদের পুছ, অঙ্গদ, অঙ্গদ ছিল, অঙ্গদ বলল যে হ্যাঁ বিশ্বাস তো করা যায় না, সন্দেহের ব্যাপার, এ নিজের ভাইকে কেন ছেড়ে এসছে, এ তো রাক্ষস, যদি আমাদের একটু বিশ্লেষণ করতে হবে, যদি বিভীষণের এখানে আমাদের মধ্যে থাকলে আমাদের কোনো হানি হবে, তাহলে ওকে বের করা উচিত, যদি আমাদের মধ্যে থেকে আমাদের লাভ হবে তাকে রাখা উচিত, এরকম সবাই নিজের মত বলে যাচ্ছে এক এক করে এক। হনুমান বললেন, না আমি এই জড়জগতে দেখেছি লোকের, হনুমান তো খুব বুদ্ধিমান ছিলেন আপনি জানেন, খুব বেশি বুদ্ধিমান, শুধু কি কোনো ব্যক্তির চেহারাটা দেখে উনি বুঝতে পারেন যে মনে কি চলছে, মাঝে মাঝে কি হয় কখনো কখনো আমরা দেখি কেউ একটা, কোনো একটা ব্যক্তি আছে হাসছে কিন্তু মনের ভেতর রাগ আছে খুব, কিন্তু মনের ভেতর আমার সঙ্গে কথা, আমাদের সঙ্গে কথা বলছে, হাসছে কিন্তু আমরা চিনতে পারছি, হাসছে কিন্তু মনের ভেতরে আমাদের প্রতি কোনো হিংসা আছে কিংবা কোনো একটা রাগ আছে, ভালো ভাবনা নেই। তো হনুমান সব চিনতে পারছিলেন, খুবই দক্ষ ছিলেন। তো উনি বললেন, না আমি বিভীষণের চেহারাটা, চেহারা পরীক্ষা করেছি, এ কীভাবে বিভীষণ কথা বলছে সেটা ধ্যান করে আমি শুনেছি, আর আমার নির্ণয় হচ্ছে যে আসলেই এই আপনার শরণ গ্রহণ করার জন্য এসছে। তো শ্রী রামচন্দ্র হনুমানের কথা শুনলেন, প্রসন্ন হলেন, বললেন হ্যাঁ হনুমান তুমি ঠিকই বলছ। আর তাছাড়া যে কেউ আমার শরণ গ্রহণ করার জন্য আসবে আমার তো দায়িত্ব, আমি তো স্বীকার করব। এই একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, আমরা সবাই জানি এই শব্দকে, এটাকে বলে স্বভাব। আমাদের সবার একটা স্বভাব আছে, এই স্বভাবের অনুসার আমরা কথা বলবো, আমরা কার্য করব, আমরা ব্যবহার করব। ভগবানেরও একটা স্বভাব আছে, আর ভগবান আমরা যেভাবে স্বভাববদ্ধ ভগবানও স্বভাববদ্ধ। যখন কেউ ভগবানের শরণ গ্রহণ করার জন্য আসছে, ভগবান কোনো দিন ত্যাগ করতে পারে না, তিনি ওনার স্বভাব, উনি স্বীকার করবেন। যদি শত্রু আসে ওনার কাছে শরণাগত হয়ে, উনি বলবেন হ্যাঁ এসো আমার কাছে এসো, এটা হচ্ছে ভগবানের স্বভাব। সুগ্রীব বললেন, না 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 প্রভু আপনি তো স্বতন্ত্র, তবুও আমার বিশ্বাস হচ্ছে না। এভাবে শ্রী রামচন্দ্র এবং সুগ্রীবের মধ্যে একটা বার্তালাপ হলো, সংবাদ হলো। শ্রী রামচন্দ্র বলেন, যদিও মেনে নাও যে এ দুষ্ট, তবু যখন আমার শরণ গ্রহণ করার জন্য এসছে আমার কর্তব্য, আমাকে শরণ দিতেই হবে। সুগ্রীব বললেন, প্রভু এটা বিভীষণের দুষ্ট হওয়া কিংবা না হওয়া এটা প্রশ্ন নয়, ও নিজের ভাইকে ত্যাগ করেছে, নিশ্চয়ই আপনাকেও ত্যাগ করবে, ত্যাগ করার স্বভাব আছে, রাক্ষসের স্বভাব,
তাই জন্য যেভাবে ও ভাইকে ত্যাগ করেছে আগামীকাল আপনাকেও ত্যাগ করবে, বিশ্বাস করা যায় না। তারপরে শ্রী রামচন্দ্র একটি গল্প বললেন, বললেন সুগ্রীব বসো, সবাই বসো তোমরা, আমি একটা গল্প শোনাচ্ছি। একবার একটা বনে একটা শিকারি ছিল, শিকার করতে করতে ও গেল একটা পাখিকে দেখল, তীর দিয়ে পাখিকে মেরে ফেলল, কিন্তু মরে যায়নি পাখি। আপনি জালিতে নিজের জালিতে পাখিকে ধরে যাচ্ছিল, হঠাৎ কি হলো, ভীষণ বর্ষা বৃষ্টি হয়ে গেল, আর বৃষ্টি থেকে কোনো রক্ষা আশ্রয় গ্রহণ করার জন্য একটা বড় অশ্বত্থ গাছ ছিল, ওখানে বৃক্ষ ছিল, তার নিচে চলে গেল। এখন দৈব দেখুন কি ভাগ্য যে সেই বৃক্ষ ছিল এই পাখির নিবাসস্থান, ওপরে ওর ঘর ছিল আর ওর স্বামী ওপরে ছিল। যে পাখিকে এই শিকারি ধরে নিয়েছে তার স্বামী ওপরে বাস করত আর ছিল, তো ওপরে যে বসেছিল পাখি সে দেখেছে, আরে আমার স্ত্রী এসছে এখানে, এই শিকারিকে ধরেছে, কি করা যায়, কাঁদতে লাগলো, জোরে জোরে কাঁদতে লাগলো। তা নিচে ওনার স্ত্রী যে ছিলেন উনি বললেন, স্বামী কাঁদবেন না, দেখুন এটা হচ্ছে আমাদের বাড়ি, এই বৃক্ষকে আমরা বাড়ি বানিয়েছি, আর এই শিকারিটা দেখুন কত ওর কত ভয় পেয়ে গেছে, এখানে অন্ধকার হয়ে গেছে, এত শীত, এখানে বৃষ্টি পড়ছে, ও এত খিদে পেয়েছে, দেখুন ওর কত খারাপ অবস্থা, এত ভয় পেয়ে এরকম কাঁপছে। ও যখন আমাদের বাড়িতে এসছে, আমাদের আশ্রয়, বাড়ির আশ্রয় গ্রহণ করেছে, তা আমাদের দায়িত্ব এ রক্ষা করা। তো স্বামী বললেন, কি বলছো, এ কি করে হয়, তোমাকে দেখো কি তোমার দশা করেছে। না 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 না, দেখুন আমাদের প্রাণ আজকে না তো আগামীকাল যাবেই, দেহ ছেড়ে আমাদের যেতেই হবে, আর কি উপায়, কিন্তু দেহ ত্যাগ করার আগে যদি আমরা কোনো ভালো কাজ করি, শাস্ত্রের আধারে কোনো একটা কোনো কাজ করি, কত ভালো হবে, আমাদের জীবন সার্থক হয়ে যাবে। তা স্বামী বললেন, তাহলে কি করতে হবে আমায়, আপনি যান এখান থেকে ওখান থেকে কোনো একটা মানে আগুন লাগার জন্য কোনো কাষ্ঠ আদি নিয়ে আসুন, আর একটা আগ আমরা জ্বালিয়ে নিই। তো ওইখানে এদিকে ওইদিকে গিয়ে ওই পাখিটা ওই কাষ্ঠ নিয়ে এসছে, একটা আগুন লাগিয়েছে। আগুন লাগার পর এখন এই যে শিকারি বসে আছে, ভয় পেয়ে বসে আছে, এখন ঠান্ডা থেকে একটু পেয়েছে, আনন্দ পেয়েছে যে এখন আগুন হচ্ছে, এত ঠান্ডা লাগছে না, কিন্তু খিদে খুব পেয়েছে, কি করা যায়। তারপরে দুজনেই স্বামী আর স্ত্রী ওরা কি বিচার করলো, বেচারা যে শিকারি আছে, খাওয়ার কিছু বস্তু নেই, কি করি, আমরাই আগুনে প্রবেশ করে দিই, আর দুজনেই আগুনে প্রবেশ করলো। তাকে যে শিকারি আছে তাকে খাওয়ার জন্য কিছু লাভ হয়। তো শ্রী রামচন্দ্র বলেন সুগ্রীবকে, কি দেখো এরা তো পাখি, এরা তো কোথাও গিয়ে কোনো ধর্মের শিক্ষা লাভ করেনি, কোনো গুরুকুলে যায়নি, কোনো পাঠশালায় যায়নি, কিন্তু ধর্মের সিদ্ধান্ত এরা জানে, ধর্ম পালন, ধর্মের পালন করছে ওরা। আমরা যদি মনুষ্য হয়ে যদি আমরা না করি, কত দুর্ভাগ্যের ব্যাপার। তারপর উনি একটা প্রসিদ্ধ শ্লোক বলেন, সকৃদ এব প্রপন্ন যস্তবাস্মীতি চ যাচতে অভয়ম সর্বদা তস্মৈ দদাম ইয়ে তদ্ব্রতম মম। উনি বলেন সকৃদ এব, শুধু একবার, প্রপন্ন ইহ, যে ব্যক্তি শরণাগত হয়ে আমার কাছে আসে, প্রপন্ন অর্থাৎ শরণাগত, সকৃত এব প্রপন্ন ইহ তব অস্মি ইতি যাচতে, এই প্রার্থনা করে আসে যে তব অস্মি, আমি আপনার হে প্রভু, আমাকে স্বীকার করুন। যদি এরকম কোনো প্রার্থনা করে
শরণাগত হয়ে আমার কাছে কেউ যদি আসে, অভয়ম সর্বদা তস্মৈ দদামি, আমি ওকে প্রদান করব, দদামি কি প্রদান করব, অভয় অবস্থা নির্ভয়তা আমি প্রদান করব। ব্রতম মম, এটা হচ্ছে আমার ব্রত, আর আমাকে পালন করতেই হবে। এইভাবে ভগবান বিভীষণকে আশ্রয় দেন। মানে আমরা দেখছি শাস্ত্রে এবং এরকম বিভিন্ন লীলা ভগবানের, আর এই বিভিন্ন লীলার দ্বারা আমরা বুঝতে পারি যে কিভাবে ভগবান হচ্ছেন প্রপন্ন পাল, যেই ব্যাপার গজেন্দ্র এখানে বলছেন সেই ব্যাপার, প্রপন্ন পাল কিংবা শরণাগত পালক। আমরাও যখন ভগবানের আশ্রয় গ্রহণ করার জন্য এসছি, আমাদের সম্পূর্ণ বিশ্বাস থাকা উচিত যে ভগবান আমাদের রক্ষা করবেন, ভগবানই হচ্ছেন সর্বোচ্চ শরণ্যম, আর আমরা অতি ভাগ্যশালী যে আমরা এই সুযোগ পেয়েছি ভগবানের আশ্রয় গ্রহণ করার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। কোনো টিকা প্রশ্ন আছে? হরে কৃষ্ণ মহারাজ, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর প্রবচন। মহারাজ, প্রশ্ন চলছিল যে টপিকটা, জোরে বলবেন, যেই টপিকটা শুরু হলো শরণাগতির উপরে, তো মনে মনে চলছিল কি আসার পরেও এত প্রবচন, এত ক্লাস, সবকিছু সাধুসঙ্গ, একটু জোরে, সাধুসঙ্গ এত শোনার পরেও প্রবচন, কথা, উপদেশ, যেরকম আপনি উপদেশ দিলেন, এখন কি রামচন্দ্র বলছিলেন পাখিরাও শ্রেষ্ঠ, এরা এদের এদের তো ট্রেনিং হয়নি স্টিল, তো মনে মনে আসছিল কি দুটো অবস্টেকল, মানে কী কী অবস্টেকলস, বাধা আপনার এই শরণাগতি নেওয়ার জন্যে, আর দুটো যেটা আপনি, আমি নোট করলাম আপনি বললেন যে রাবণ মেন্টালিটি যখন থাকে, মানসিকতা, তো তখন এটা বলা হলেও এই অজ্ঞানতা, আর আরেকটা আপনি বললেন অহংকারের জন্যে আমরা একটা অবস্টেকল দুটো, যেটা আমরা শরণাগত হই না, তো কী করে এই বাধাগুলোকে মুক্ত হয়ে আর কী কী বাধা আছে তাকে শরণাগত হতে পারি তাড়াতাড়ি? শরণাগত হওয়ার জন্যে বাধা কি আছে আমাদের জীবনে? আমাদের নিজের অহংকার, ব্যাস। যদি অহংকার ত্যাগ করি তাহলে শরণাগতি খুব সহজ হয়ে যায়। জড় জগতে বদ্ধ জীবের স্বভাব, ছোট বাচ্চাকেও বলুন এই এরকম করো না, আমি কেন করব, তাই না? ছোটবেলা থেকে আমি কেন করব, আমি কারো কথা শুনতে চাই না। আমার মনে আছে একজন মাতাজি আমার কাছে এসেছিলেন যে আমার ছেলে আছে 10 বছরের, আমার কথা একেবারে শোনে না। ছেলেটা বসেছিল কাছেই, বললাম কেন তুমি শোনো না মার কথা? আমি তো কারো কথা শুনি না। আচ্ছা, হ্যাঁ, 10 বছরের বাচ্চা বলছে কি, ও আমি তো কারো কথা শুনি না, এটা হচ্ছে অহংকার। আমি ভাবলাম 10 বছরের বয়সে এরকম কথা বলছে, বড় হয়ে কি করবে। হ্যাঁ, তো এরকম অহংকার যখন থাকে আমরা বলি কেন শরণ গ্রহণ কেন করব, আমি সমর্থ, আমি নিজে দেখাশোনা করতে পারি, আমার বুদ্ধি আছে, যোগ্যতা আছে, আমি নিজেই করতে পারি। কিন্তু যখন আমরা জেনে নিই যে আসলেই আমাদের পরিস্থিতিটা কি, তখন আমরা নিশ্চয়ই শরণ গ্রহণ করব। ঠিক আছে, আর একটা প্রশ্ন। হরে কৃষ্ণ, কোথায় আকাশবাণী কোথায় থেকে আসছে? আচ্ছা, এখানে মহারাজ খুব সুন্দর আপনি বলছেন, তো আমরা বিষ্ণু, আমি যখন গিয়েছিলাম তখন ভগবানের চরণে শরণ গ্রহণ করার জন্যই গৃহ ছেড়ে মন্দিরে এসেছি, তো মন্দিরে এসে ভগবানের সেবা করছি, সে চেষ্টা করছি ভগবানের সেবা করার, কিন্তু যত দিন যাচ্ছে বা কখনো কখনো মনে হচ্ছে, এরকম মনোভাব হচ্ছে যে ভগবান কি আমাকে রক্ষা করবেন, বা শরণাগতটা মানে শরণাগতিটা অন্যদিকে চলে যাচ্ছে,
তো আমার প্রশ্ন হচ্ছে কেন এই অবস্থা যে ভগবানকে আমাকে দেখবেন, কে আমাকে দেখবে, এই যে একটা মনোভাব, তো কেন এটা হলো আর কি করে এই অবস্থা থেকে আমরা মুক্তি লাভ করতে পারি যেন পরিপূর্ণভাবে ভগবানের চরণে শরণাগত হতে পারি, যদি কৃপা করে বলেন তাহলে খুব ভালো। এটা হচ্ছে অল্প শ্রদ্ধার কারণ, অল্প শ্রদ্ধা। যে ব্যক্তি সব কিছু ত্যাগ করে ভগবানের আশ্রয় গ্রহণ করেছে তার জন্যে ভয়ের কি ব্যাপার, কি কারণ? অল্প শ্রদ্ধা এইটা হচ্ছে কারণ। রক্ষেষ্যতি ইতি বিশ্বাস, তো এটা ভগবান অবশ্যই রক্ষা করবেন, এই 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 ব্যাপারে যে বিশ্বাসটা আমাদের হওয়া উচিত। শরণাগতির যে একটা লক্ষণ ছটা আছে, ষড়বিধা শরণাগতি, তার মধ্যে একটা হচ্ছে রক্ষেষ্যতি ইতি বিশ্বাস, অবশ্যই ভগবান আমার রক্ষা করবেন, উনি একমাত্র আছেন যে আমার রক্ষা করতে পারবেন এবং উনি নিশ্চয়ই করবেন। আর যদি অল্প শ্রদ্ধা আমাদের থাকে মনে, তাহলে কি উপায়টা কি? উপায় হচ্ছে শ্রদ্ধালু ভক্তের সঙ্গ করা এবং শ্রবণ কীর্তন বেশি করা। আর বিশেষ করে যারা বাড়ি ছেড়ে আশ্রমে এসছে ব্রহ্মচারী আশ্রমে, তাদের তো নির্ভয় থাকা উচিত, ভবিষ্যতের চিন্তা করা এটা ভালো নয়। আমি যখন বুড়ো হয়ে যাব কে দেখবে? যিনি আজ পর্যন্ত দেখে দেখাশোনা করছেন উনি দেখবেন, হ্যাঁ, কেন অন্য ব্যক্তি থাকবে না যে এখন পরে আমাকে দেখবে, আগে কৃষ্ণ দেখছিলেন এখন আগামীকালে অন্য কেউ থাকবেন, এরকম নয়। তাই জন্য আমাদের বেশি একটু শ্রবণ কীর্তন করা উচিত আর শ্রদ্ধালু ভক্তের সঙ্গ করা উচিত। ঠিক আছে, ঠিক আছে, এখন সময় হয়ে গেছে, সবার খিদে পেয়েছে হয়তো, সবার অভিশাপ আমি চাই না, প্রসাদের সময় বলে যাচ্ছেন, ঠিক আছে, ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরে কৃষ্ণ।